হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর টপিক হলো কুলেখাড়ার বিভিন্ন রকম ব্যবহার এবং তার সাইড এফেক্টস। খুব ছোটবেলা থেকে আমরা দেখতে পাই ঘরের দাদু ঠাকুমা এবং ঘরের বড় যারা, তারা কুলেখাড়া পাতা খাওয়ার পরামর্শ দেয় যখনই শরীরে কোনো রোগ হয় বা রক্ত নিয়ে যদি কোনো অসুবিধা হয়। রক্ত কমে যাওয়া, বাতের ব্যথা এবং তার সাথে সাথে কিডনি স্টোন, বিভিন্ন কারণে আমাদের ঘরের লোক সবসময় পরামর্শ দেয় কুলেখাড়া পাতা খাওয়ার জন্য। এই কুলেখাড়া পাতার মধ্যে রয়েছে বিভিন্ন রকম গুণ এবং বিভিন্ন রকম উপাদান যা আমাদের শরীরকে স্ট্রং করে তুলতে সাহায্য করে। এবার দেখে নেব আমরা কুলেখাড়ার বিভিন্ন রকম উপকার এবং ব্যবহার। এক নম্বর, অ্যানিমিয়া বা রক্তাল্পতা কমানোর জন্য। কুলেখাড়া গাছের পাতা এবং কাণ্ডের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা অ্যানিমিয়াকে প্রতিরোধ করে। এই গাছের পাতা বা কাণ্ড খেলে বা সেটার রস পান করলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। এই বিষয়টি আয়ুর্বেদে উল্লেখ করা থাকলেও আধুনিক যুগেও এর ব্যবহার হয়ে থাকে। বহু রোগীর ওপর গবেষণা করে দেখা গেছে যে এই কুলেখাড়া পাতার শাক বা রস খাওয়া খুবই কার্যকর। দুই নম্বর, ব্লিডিং আলসার কমানোর জন্য। কিছু ধরনের আলসার থাকে যার মধ্যে ক্ষত বা ঘা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। যেহেতু ইন্টারনাল ব্লিডিং হয় তাই আমরা বাইরে থেকে বুঝতে পারি না। যদি শরীরের ভেতর বিভিন্ন রকম ক্ষতি হয়ে যায়, অনেক বেশি রক্তের লস হয়ে যায়, এর জন্য কুলেখাড়া পাতা খুবই ভালো। কুলেখাড়া পাতা সেই রক্ত বন্ধ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে যেটুকু ব্লাড লস হয়েছে সেটুকুও পূরণ করে দেয়। তিন নম্বর, লিভারকে প্রোটেক্ট করার জন্য। শুধুমাত্র যে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় কুলেখাড়া পাতা তাই নয়, তার সাথে সাথে লিভারকেও সুরক্ষা করে। বিশেষ করে খাওয়ার হজম করাতে কুলেখাড়া পাতা খুব কাজে দেয়, কারণ এর মধ্যে রয়েছে বেশ কিছু এনজাইম। এছাড়াও লিভার বা পাকস্থলী যাতে নিজের কাজ ঠিকঠাকভাবে করতে পারে সেটিও লক্ষ্য রাখে এই পাতাগুলি। চার নম্বর, কিডনির পাথরকে ডিজলভ করার জন্য। যারা কুলেখাড়া পাতা সম্পর্কে বিশেষ কিছু জানেন না তাদের আমি বলে রাখি যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর পরই আর যে কারণে এই পাতার বেশি ব্যবহার করা হয়ে থাকে তা হলো কিডনির পাথরকে ভেঙে দেওয়ার জন্য। এর মধ্যে যে এনজাইম রয়েছে তা কিডনির ভেতরে জমে থাকা পাথর বা স্টোনগুলিকে ছোট ছোট করে ভেঙে দেয় এবং সহজেই সেগুলিকে গলিয়ে দিতে শুরু করে আর এবং সেইগুলি শরীর থেকে মূত্ররূপে বেরিয়ে চলে আসতে পারে। পাঁচ নম্বর, শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য। শরীরের প্রতিটি কোষে যখন সঠিকভাবে পুষ্টি পায় তখন এটা খুবই স্বাভাবিক যে আমাদের শরীরের শক্তিও সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। কুলেখাড়া পাতার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা এই কাজটি খুব যত্নের সাথে করে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করার সাথে সাথে এটি রক্তকে ক্লিন করতে বা পরিশুদ্ধ করতেও সাহায্য করে। সব মিলিয়ে দেখা গেছে যে এটি নিয়মিত খেলে বা পান করলে আমাদের শরীরে এনার্জি অনেকটাই বেড়ে যায়। এই তো গেল কুলেখাড়ার কতগুলি গুণ এবং ব্যবহার, এবং তার সাথে সাথে এরপরে আমরা জেনে নেব যে কুলেখাড়ার বিভিন্ন রকম সাইড এফেক্টস। যেসব মহিলারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন কিংবা যদি ছ মাসের উপরে প্রেগনেন্ট হয়ে থাকেন তাদের জন্য কুলেখাড়া পাতা না খাওয়াই ভালো। যদি সেটি ট্যাবলেট বা টনিক রূপে আপনি খেতে চান তাহলে ডাক্তারবাবুর সাথে দেখা করে কথা বলে তবেই এটা খেতে শুরু করবেন। এছাড়াও যারা ক্রনিক অ্যালার্জিতে ভুগছেন তাদের জন্য কুলেখাড়া পাতা না খাওয়াই বেটার, এবং তার সাথে সাথে যাদের মধ্যে হাইপার সেন্সিটিভিটির প্রবলেম রয়েছে তাদেরও এই পাতা এড়িয়ে চলাই ভালো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কুলেখাড়ার বিভিন্ন রকম উপকারী দিক এবং তার সাথে সাথে তার সাইড এফেক্টসগুলো নিয়ে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দেবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি এরকম ধরনের আরও ভিডিও নিয়ে।